আজ সকালে উদ্ধার হয়েছে দুজনের দেহ, বাকিদের এখনো কোনো খোঁজ নেই। নদী পারে হাজির হয়েছেন পরিবার পরিজনেরা। যদি কোনোভাবে নিখোঁজের সন্ধান মেলে, কারো ছেলে নিখোঁজ, কারো বা ভাই, সকলেরই চোখে মুখে উদ্বেগ। সকাল হতে ঘাটে হাজির হয়েছেন তারা, হাতে পরিজনদের ছবি। যদি কোনোভাবে একটুও খোঁজ মেলে, আমরা কি করবো? ছেলেরা পাবে এখন খুঁজছে, আমরাও খুঁজছি, প্রশাসনরাও খুঁজছে, সবাই মিলে চেষ্টা করছে। পুলিশ প্রশাসন আছে সব, তো সকাল থেকে তো সব আছে, কাল থেকেই সব। বউ সে কথা করেছে, এখানে বান এসেছে, আমি একটু দেরি হয়ে আসবো। আমি ও বউ বললো কি ঠিক আছে, তুমি আসবে না, তুমি চলে যাও বাড়ি। ও বাড়ি এসেছে না, ওই এখানেই থাকলো। এখানে কখন কি হঠাৎ করে ঘটনা হয়ে গেছে, তারপরে বিকালে আমরা জেনেছি, তিনটার সময় জেনেছি। ওর সব বন্ধু লোক ফোন করেছে আমার কাছে, মিলে নেই, শ্বশুর বাড়ি নেই, শ্বশুর বাড়ি ফোন করেছে, বলছে ওর বউকে এখানেও নেই, সাইকেলে তো এখানেই আছে, পাওয়া যায়নি কিছু এখনো পর্যন্ত, মানে কিছু পাওয়া যায়নি, কোনো খোঁজও পাওয়া যায়নি, জানো, কোনো ইয়ে হয়নি। যেটি জীর্ণ দশা নিয়ে, মাথা ব্যথা নিয়ে প্রশাসনে, এমনকি এ নিয়ে আদালতে করানিরও লাভ হয়নি। হুঁশ ফেরেনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জেলা পরিষদের। হুগলির তেলেনিপাড়া জেটিতে দুর্ঘটনা তাই ঘটারই ছিল। তথ্য বলছে, 2016 সেপ্টেম্বরে জেলা পরিষদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন গেটবাজারের বাসিন্দা প্রদীপ আগরওয়াল। তারপরেও যে ব্যস্ততম এই ঘাট নিয়ে বিন্দুমাত্র সময় খরচ করেনি পুরসভা বা জেলা পরিষদ, গতকালের দুর্ঘটনায় তা স্পষ্ট করে দিয়েছে। চালাতে এমনি ভাঙাই আছে, হ্যাঁ, জেলা প্রশাসন কোনো কেয়ার করে না, বাচ্চা কাচ্চা কাছে দায় এরা সব বোট চালাতে। একটা ভালো ড্রাইভার আছে, আজকে এই আছে কাল হয়েছে, যারা চালাতে জানে না তারাও ধরে নেয় হ্যান্ডেল।